আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আরনি জামালিকা ইয়া রাসূলুল্লাহ, আরনি বিজামালিকা ইয়া রাসূলুল্লাহ, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, ইসমাকালানা ইয়া হাবিবাল্লাহ। তবিনে কারো কাছে আল্লাহ করে বড় হুদর, তুমি সারা কে বুঝিবে মনে রবে দন। কুরআনেতে দিস মাবুদ আল্লাহ ঘোষণা, রহমত খইতে বান্দান ঐরাস হইও না। গুনাগারে ডাকি মাবুদ আল্লাহ শোনো না, না জানি কই রাশি গোয়া আমরা গুণ। এ বাবু মায়ের নজরে তুমি তাকিয়ে দেখো, দয়ার নজরে তুমি তাকিয়ে দেখো। বলরামপুর ঈদগার ময়দানে, মাঘে মুহরমের চাঁদে, সোহাদে শহীদে কারবালার চাঁদে, ভিক্ষুকের বেশে ভিক্ষার উদ্দেশ্যে তোমার কতিগুলি মায়ার বান্দা বান্দিনি, তিন কিসিমের মানুষ তোমার রহমতি বরকতি কুদরতি দোয়ারে দরবারে হাজির হয়ে গেছে। একদল খাত বানাইছি মা আছে বাবা নাই, আর একদল খাত বানাইছি বাবা আছে মা নাই, আর একদল খাত বানাইছি মাও নাই গো আপাও নাই। যে পুতুলা বাড়িতে এতিম মিসকিনেরা যেমনে হাজির হয়ে যায় সাহেবে দাওয়াতের সাই, আজকে এই এলাকার একটা মুর্দার কবরে নাই, মাহফিলের চতুর্দিকে এতিমের মতো কান্দে কবুতরে, নিজে না খেয়ে তোমাদেরকে খাওয়াইছি, নিজে পড়ি নাই তোমাদেরকে পড়াইছি, নিজে ঘুমাই নাই তোমাদেরকে ঘুম পাতাইছি, সব কিছু ছেড়ে এমন একটা ঘরে শুয়েছি রে ভূত, যাই ঘরে মা নাই বাবা নাই ভাই নাই বন্ধু নাই। আজকের মাহফিল শুনি আমরার জন্য আল্লাহর কাছে কাঁদুনি, এত মায়া করতেন সারা এই সংসারে, এখন বোঝি শুয়ে গোয়াছেন কই বলে, এখন বোঝি শুয়ে গোয়াছেন কই বলে। মেহেরবান হুদা মাগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা দরুদ ইস্তিগফার মিলাদে মুস্তাফা জিজ্ঞাসা করলাম, তুমি কবুল আর মঞ্জুর করো। হাদিয়া বেতার ব্যতীত করে সাথী জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম বরক তুমি কবুল করো, নবীজির জিয়ারত মহাব্বত মারিফত আমাদেরকে নসিব করো, নবীজির হাওলা ওলাদগণ বিবিগণ সমস্ত সাহাবিগণ সমস্ত ইমামগণের ভাগে তুমি কবুল করো। সাইয়েদিন আদিবিদা আদম সফিউল্লাহ হইতে আজ পর্যন্ত যত নবী রাসূল ইবনাল গাউস কতম মুরাতান সশ্র পরিমাণ ইমান নিয়ে যে যেখানে শুয়ে আছে প্রত্যেকের ভাগে তুমি কবুল করো। আয় আল্লাহ বিশেষ করে শহীদে কারবালা, শহীদ হো শহীদ বদর জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা সমস্ত শহীদানের ভাগে তুমি কবুল করো। আয় আল্লাহ আমাদের যার যার পীর মুর্শিদের ভাগে তুমি কবুল করো, আল্লাহ ওনাদের নেক নাগা নেক নজর আমাদেরকে নসিব করো। আমাদের বংশের মানুষের অন্ধকার কবরে আব্বা আম্মা দাদা দিনা নানি মাতৃবংশে পিতৃবংশে বীর উস্তাদ শ্বশুর শাশুড়ি আপন জন আত্মীয় স্বজনের মধ্যে যারা অন্ধকার কবরে তাদের পক্ষে মাফসাই জীবনের গুণাগুলি মাফ করো, কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও, জান্নাতি বিছানা জান্নাতি খাবারের ব্যবস্থা করে দাও, আমরা যারা বেঁচে আছি কায়াতের মধ্যে বরকত দাও, আমরা যারা অসুস্থ তুমি সুস্থ করে দাও, আমরা যারা বিমারে তুমি সেবায় কামনা নসিব করে দাও, আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আল্লাহ যে ছেলেমেয়েরা বিধির বিরাজ্যে পড়ে আছে প্রত্যেকটা সন্তানের জন্মের হেফাজত করো, বিপদাপদের সিরিন থেকে আল্লাহ রক্ষা করো, যারা লেখাপড়া করতেছে জ্ঞান তত্ত্ব হলে দাও। মেহেরবান খোদা এই বলরামপুর ঈদগার মাঠের মাহফিল, সোহাদায়ে কারবালার মাহফিল, মুহরমের চাঁদের মাহফিল আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি কবুল করো। আল্লাহ যাদের আয়োজনে মাহফিল
সকলকে হুসাইনের সৈনিক হিসাবে কবুল করো গো আল্লাহ, কায়েমার দায়েম রাখার তৌফিক দান করো আল্লাহ, সকলকে সর্বধনের ধনী বানিয়ে দাও, সকলকে সর্বধনের ধনী বানিয়ে দাও। আজকের মাহফিলের প্রত্যেকটা বান্দাবন্দি তোমার রহমত দিয়াটা আমানত রাখলাম, আমার যত মরিদান রোগানি সন্তান দেশে বিদেশে বাংলা ভারতে আল্লাহ সকলকে সবর্দ করলাম, আল্লাহ সকলের জিম্বা জামিনদার হয়ে যাও। মরে যায় দক্ষ নাই মরণ তো বসে আছে, অ্যাক্সিডেন্ট আমরা রে মরুন দিও না, হারিষ্টকে আমাদের মরণ দিও না, বিদ্যুৎ সরে মরণ দিও না, মুনাফিক বেঈমান কাফেরের খাতে লাঞ্ছিত বিজ্জুতি করিও না। আল্লাহ তুমি কই কই গো, আজকের মাহফিলে তোমার বান্দাবন্দিরা কি আশা নিয়ে তোমার দুয়ারে হাত বাড়াইয়া কান্দে। আল্লাহ জানার বাকি নাই, একটা বান্দা একটা বান্দিরে খালি গাতে ফিরিয়ে দিও না, খালি গাতে ফেরাইয়া দিও না। এই মহরমের চাঁদে তুমি বহু ঘটনা ঘটিয়েছ গো আল্লাহ, সৃষ্টিকে সাজিয়েছ এই মহরমে, ধ্বংস করবে মহরমে, বাবা আদমকে সৃষ্টি করেছ মহরমে, জান্নাতে রেখেছ মহরমে, বাকির করেছ মহরমে, 350 বছর কান্দার পরে দরখাস্ত কবুল করেছ মহরমের চাঁদে। আল্লাহ তুমি কাউকে আজকের মাহফিল থেকে খালি খাতে ফিরিয়ে দিও না, খালি খাতে ফিরাইয়া নিও না, নিও না, নিও না, কাউকে তুমি খালি ফিরাইয়া দিও না। আজকের মাহফিলের পর্তা প্রত্যেকটা বান্দা বান্দিকে ইমাম হাসান হুসাইনের সৈনিক হিসাবে তুমি কবুল করে নাও, বেঁচে থাকবো যতদিন দরাতে বাঁচি রে কইমানু আমলের সাথে, যেই দিন সুন্দর পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে যাব, যার যার মুর্শিদকে সামনে রাখিয়া নবীজিকে দুই ননে দেখাইয়া মধুমাখা কালমা দিয়ে জবানে পড়াইয়া কালমা তায়েবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।